পঞ্চাশ দিনে পড়ল ইনসাফ যাত্রা। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হবে এই পদযাত্রা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। উজ্জ্বল রয়েছে বারুইপুর থেকে। উজ্জ্বল, 3রা নভেম্বর, 50 দিন আগে উত্তরবঙ্গের কোচবিহার থেকে যে ইনসাফ যাত্রা শুরু হয়েছিল, আজ তা শেষ হবে যাদবপুরে। শেষ দিনে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সেটা হচ্ছে ইনসাফ যাত্রার 50তম দিন, এবং প্রতীক যে ছবি তুলে ধরছে তুমি দেখতে পাচ্ছ, যেখানে প্রচুর মানুষের ভিড়, প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করছে এই ইনসাফ যাত্রা। এবং এই ইনসাফ যাত্রা শেষ হবে যাদবপুরে। শুরু হয়েছিল একেবারে আলিপুরদুয়ার থেকে, এবং তারপর পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ঘুরে শেষ হচ্ছে যাদবপুরে, দক্ষিণ চব্বিশ পরগনায়। এই যে দীর্ঘ ইনসাফ যাত্রা, কি বার্তা পেলেন মানুষের কাছ থেকে এই 2000 কিলোমিটার পথ হেঁটে? মানুষ লড়াইয়ের মাটিতেই থাকতে চায়, মানুষ অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়। আর এই অন্যায় অত্যাচারকারী যদি শাসকও হয়, তাহলে সেই শাসকের বিরুদ্ধেও মানুষ রুখে দাঁড়াতে প্রস্তুত, এবং তারা লড়াইয়ের রাস্তাতেই থাকবে। কত মানুষ দেখলেন রাস্তার দুধারে, রাস্তার চারিদিকে কত মানুষের উপস্থিতি চোখে পড়ল? 50 দিন ধরে হাঁটছি তো, সংগ্রামী জনতার সংখ্যা হয় না, সংগ্রামী জনতার মেজাজ হয়। সংখ্যা তো অসংখ্য, 50টা দিনের অভিজ্ঞতা আমাদেরকে আমাদের পথে টিকে থাকতে, অবিচল থাকতে আরো বেশি ইস্পাত দৃঢ় আমাদেরকে করে দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে লোকসভা নির্বাচনের আগে এই ইনসাফ যাত্রা কতটা জমি দেবে বামপন্থীদের? দেখুন, লোকসভার ভোট তো দেশের আইন, দেশ কেমন করে চলবে তার নির্ধারণ করবে। ফলে দেশ পরিচালনার এবং দেশের আইন নির্ধারণ করার ইস্যু যদি কাজ হয়, যদি ভাত হয়, যদি মানুষের নিজেদের পায়ের নিচের জমি হয়, শান্তি হয়, গণতন্ত্র হয়, তাহলে ইনসাফ যাত্রা লোকসভার ভোটে বিরাট প্রভাব বিস্তার করবে। কিন্তু যারা চাইছে যে এই মূল এজেন্ডাগুলোকে ভুলিয়ে দিয়ে একটা ভুল এজেন্ডার মাধ্যমে লোকসভার ভোট করে দিতে, তাদের কাছে ইনসাফ যাত্রা একটা ঢাল হয়ে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে প্রচুর মানুষ, রাস্তার দুধারে প্রচুর মানুষ, কেউ একবার ইনসাফ যাত্রার পদযাত্রীদেরকে ছোঁয়া, তাদের গলায় মালা পরিয়ে দেওয়া, ফুল ছোড়া, সবটা দিলেই তোমাকে।